এটা আমারও একটা খুব ভালো লাগার ব্যাপার যে নেতাজি রিসার্চ ব্যুরোর ডিরেক্টর হিসেবে আমি তাকে অভ্যর্থনা করতে পারলাম, একটু ঘুরিয়ে দেখাতে পারলাম। উনি দেখলেন, প্রথমত উনি দেখলেন এই সেই বিখ্যাত ওয়ান্ডারার গাড়ি যাতে নেতাজির মহানিষ্ক্রমণ হয়েছিল। আমার মনে হলো তো উনি খুবই ব্যাপারটাকে এনজয় করলেন, কারণ উনি আমাকে জিজ্ঞেস করলেন এটা মানে কোন সালের গাড়ি ইত্যাদি। বাইরে থেকে তো দেখলেনই, ভেতরটাও দেখালো হলো। নেতাজি যে পেছনের সিটে বাদিকে বসেছিলেন ঠিক সেই জায়গাটাও আমি ওনাকে খুলে দেখালাম। তারপর আমরা নেতাজি ভবনের দোতলায় উঠে গেলাম, আমাদের সেই কাঠের সিঁড়ি, 114 বছরের পুরনো বাড়ি এটা, দিয়ে করে আমরা এই একতলার যেটা লম্বা বারান্দা তাই দিয়ে হেঁটে এলাম নেতাজির শোবার ঘরে। যে শোবার ঘরে নেতাজি 1937 থেকে 1941-এর মহানিষ্ক্রমণ পর্যন্ত বাস করেছিলেন, এবং মহানিষ্ক্রমণের সূত্রপাত সেই শোবার ঘর থেকেই হয়। তো সেই শোবার ঘরে আমরা কিছু গোলাপের পাপড়ি ব্যবস্থা রেখেছিলাম। উনি সেই পাপড়ি নেতাজির যে বিছানা, যে খাটে নেতাজি শুতেন, সেটায় অর্পণ করলেন, করে নেতাজিকে শ্রদ্ধা জানালেন, এবং একটা খুব সুন্দর মুহূর্ত তৈরি হলো। আমি রাষ্ট্রপতিকে বোঝালাম যে এই ঘরটি ঠিক নেতাজি যেমনভাবে রেখে গেছিলেন ঠিক সেইভাবে রয়েছে, প্রিজার্ভড রুম, এবং বিভিন্ন মানে তার ব্যবহার করা বিভিন্ন সামগ্রী, মানে একজনের শোবার ঘরে যা পাওয়া যায় আর কি, সব সযত্নে রাখা আছে ঠিক সেই 1941 সালের মতো। উনি সব কিছু খুব কৌতূহল ভরে দেখলেন। তারপর আমরা যে দ্বিতীয় প্রিজার্ভড রুম সেইখানে গেলাম, সেই দ্বিতীয় প্রিজার্ভড রুম তেরঙ্গারঞ্জিত, কারণ সেই সময় ছিল দেয়ালগুলো তেরঙ্গারঞ্জিত, মানে পেন্টেড ইন দ্য ন্যাশনাল ট্রাইকালার্স। এবং সেইটা হচ্ছে 1938 সালে নেতাজি যখন প্রথমবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হন, প্রেসিডেন্ট অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তখন থেকে 1941 অবধি উনি যে ঘরটিকে তার অফিস ঘর এবং স্টাডি হিসেবে ব্যবহার করতেন। সেখানেও রাষ্ট্রপতিকে নিয়ে আমি ভেতরে ঢুকলাম, করে সব কিছু দেখালাম, নেতাজির নিজস্ব রিভলভিং চেয়ার, তার ডেস্ক, তার সেই যুগের বইপত্র, যেগুলো জার্নাল ম্যাগাজিন যেগুলো উনি পড়তেন রেখে গেছিলেন, এমনকি অ্যাশট্রেও আছে, এবং নানা রকম অন্যান্য সামগ্রী, সেটা উনি খুব মানে কৌতূহল ভরে দেখলেন। ভিজিটার বুকে লেখার ঠিক সময় হয়নি, কিন্তু আমরা ঠিক করেছিলাম রাষ্ট্রপতি ভবনের সঙ্গে কথা বলে আগেই, যেহেতু আপনাদের এই গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ আমাদের একতলার বারান্দায়, যে আমরা উনি যখন বেরোবেন তখন আমরা ওকে নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে মানে গিফট মেমেন্টো দেব, আমাদের কয়েকটি বই, একটি কৃষ্ণা বসুর লেখা বই, একটি সুগত বসু এবং আমার একটা যৌথ উদ্যোগ, এবং আরেকটি এই নেতাজি মিউজিয়ামের ইতিহাস, যে নেতাজি মিউজিয়াম 1961 সাল থেকে রয়েছে, আমার বাবা মহানিষ্ক্রমণের সারথি ডক্টর শিশির কুমার বসুর তৈরি করা, তার একটা সচিত্র ইতিহাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।